খেইব নজরের তাবারিতে লিখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম রাষ্ট্রের খলিফা ইসলামী রাষ্ট্রের খলিফা হযরত ওমর তিনি একদিন গভীর রাতে জনগণের খবর নেওয়ার জন্য তিনি তো এক সময় ছিলেন আবু বকরের জামানায় প্রধান বিচারপতি আবু বকর ইন্তেকালের পরে তিনি অর্ধজাহানের খলিফা কি বুঝাতে চাই শুনেন গভীর রাতে বের হয়েছে পাবলিকের খবর নেবেন জনগণের খবর নেবেন এই জন্য ঘর থেকে বের হয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন যেতে যেতে তিনি দেখেন একটা তাঁবু অথবা একটা কুড়ে ঘর যেভাবেই হোক মরুভূমির কর্নারে একটা তাঁবু অথবা কুড়ে ঘর মিটমিট করে ঘরের ভিতরে আলো জ্বলে হযরত ওমর দৌড়াইয়া দৌড়াইয়া একজন রাষ্ট্রপ্রধান যার কথা শুনলে শয়তান রাস্তা দিয়ে আসে না এমন একজন প্রধান রাষ্ট্রপ্রধান ব্যক্তি গভীর রাতে যখন ঘোরেন ঘরের কর্নারে গিয়ে শোনেন ঘরের ভিতর থেকে একটা যুবতী কণ্ঠে আওয়াজ আসতেছে একটা যুবতী মেয়ে গান গাচ্ছে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন ঘরের সামনে চিন্তা করলেন এই রাষ্ট্র তো ইসলামিক রাষ্ট্র এই রাষ্ট্রের সংবিধান আল কোরআন এই রাষ্ট্র পরিচালিত হয় মসজিদের নববী থেকে এই রাষ্ট্র যারা চালায় সবাই তো রাসূলের সাহাবী এই রাষ্ট্রে যারা নীতি নির্ধারক সবাই তো তাহাজ্জুদওয়ালা ইনসাফওয়ালা এমন একটা রাষ্ট্রের ভিতরে কে জানি এমন গান গায় হযরত ওমর দাঁড়িয়ে গেলেন লম্বা গান গাইতে শুরু করলো গান যখন গাচ্ছে গানের বাংলা হচ্ছে এই যুবতী গান গাচ্ছে আর বলতেছে আমার প্রাণের বধুয়া তুমি দীর্ঘদিন থেকে কোথায় আমার যৌবন টলমল করে বিয়ের পর থেকে তোমাকে কোনোদিন দেখিনি এইভাবে যখন লম্বা আরবি গান গেয়ে যাচ্ছে যুবতী মেয়েটা হযরত ওমর নিজেকে সহ্য করতে পারলেন না আমার রাজ্যে যেই রাজ্যে ইসলাম আছে যেই রাজ্যে কুরআন আছে এখানে অশ্লীল গান বাজনা চলবে তা তো সহ্য করা যায় না হযরত ওমর সহ্য করতে পারলেন না যুবতী মেয়েটা ঘরের ভিতরে যখন গান গায় হযরত ওমর নিজেকে সহ্য করতে না পেরে নিজের পরিচয় গোপন করে দুইটা বেক্কা হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসাস আহকামুল কোরআন লিল জাসাস লিখেন হযরত ওমর ঘরের পিছনের বেড়া ভেঙ্গে তাবুর কাপড় ছিঁড়ে ঘরের ভিতরে প্রবেশ করেছেন অথবা তিনি উপর দিকে উঠে সাদ যেমনই ছিল তা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকেছেন অর্থাৎ মৌলিক নিয়ম ছিল ঘরের সদর দরজা দিয়ে প্রবেশ করা গভীর রাতে হযরত ওমর গভীর রজনীতে একজন যুবতী মহিলার ঘরের পিছনে তাবু ভেঙ্গে উপর দিয়ে সাঁত ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ঢুকে মেয়েটার সামনে দাঁড়ায়া গেলেন আর বললেন যুবতী মহিলা তুমি লাইটের আলো জ্বালাও মেয়েটা ভয় পেয়ে গেছে কি ব্যাপার এই গভীর রাত্রে আমার ঘরে কে ঢুকেছে কে ঢুকে বলতেছে আমি লাইট জ্বালাবার জন্য আলো জ্বালিয়ে দেওয়া হলো আমার বললেন আমার হাতে তরবারি দেখতেছো তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব তুমি জানো না এই রাষ্ট্রের প্রেসিডেন্ট কে যুবতী মেয়ে ডাক দিয়ে বলছে রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমর তাকে আমি ভালো করে বুঝি কিন্তু চিনি না গরম মানুষ আমি জানি তাহলে এই রাষ্ট্রের খলিফা যদি ওমর হয় তুমি বলো তো রাষ্ট্র কোন জিনিস দিয়ে চলে কোরআন দিয়ে চলে বলো তো তুমি মুসলিম কিনা হ্যাঁ আমি মুসলিম তুমি মুসলিম এই রাষ্ট্রের খলিফা ওমর রাষ্ট্র চলে কোরআন দিয়া তুমি গান গেয়েছো অশ্লীল ভাষায় গান গেয়েছো কোন যুবকের কুলের উপরে মাথা রেখে গান গেয়েছো আমি ঘরে ঢুকার টের পেয়ে যুবকটা ঘরের কোথায় কর্নারে লুকিয়ে গিয়েছে বের করে দাও আমার কথা শুনে যুবক কোথায় গেল আর কেনই তুমি এত অশ্লীল গান গেয়েছো
মেটা ডাক দিয়া বলতেছে, যুবক তোমাকে আমি চিনতে পারলাম না, তুমি আমার ঘরের ভিতরে ঢুকেছ, গভীর রাত্রে ঢুকে অপরাধ করেছ। যুবক তোমাকে আমি চিনি না, জিন্দগিতে কোনোদিন তোমার মতো যুবক আমি দেখি নাই, গভীর রাত্রে তুমি অমরের রাজ্যে একজন মুসলিম যুবতী মেয়ের ঘরের ভিতরে বিনা পারমিশনে ঢুকেছ, নির্ঘাত আগামীকালকে তোমাকে অমরের আদালতে আমি আসামি বানাবো, তোমার বিরুদ্ধে নালিশ করব। অমর চিন্তা করেন বলে কি আমার সামনে দাঁড়ায়া আমার বিরুদ্ধে আবার কোন অমরের কাছে নালিশ করবে? আমার পরিচয় গোপন করে বললেন, বল গান কেন গাইলি? আর যেই যুবকের কোলে মাথা রেখে গান গাইলে যুবক কোথায়? মেয়েটা বলছে, যুবক মুখ সামলিয়ে কথা বলো, আমি এখন চিৎকার করব, চেঁচামেচি করব, আর বলবো তুমি আমার ঘরের ভিতরে ঢুকে জোরপূর্বক দর্শন করতেছ, এলাকার মানুষ তোমা হয়ে যাবে। আর এই খবর যদি অমরের কানে পৌঁছে যায়, অমরে তো গরম মানুষ, নিজের ছেলেকে পর্যন্ত ছাড়ে নাই, সুতরাং তোমাকেও ছাড়বে না, তোমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিবে। মেয়েটা ডাক দিয়ে বলছে, যুবক খবরদার, ঘর থেকে বের হয়ে যাও। এবার আমার বললেন, বলো গান গাইলে কেন? এবার মেয়েটা দাঁড়িয়ে শক্ত ভাষায় বলছে, যুবক রে তোমাকে আমি চিনি না, তুমি শোনো, আমি গান গেয়েছি, অবশ্যই গান গেয়েছি, কিন্তু কোনো যুবকের কোলে মাথা রেখে গান গাই নাই, আমি আমার মনের ইচ্ছা গান গেয়েছি। যুবক আমি যদি গান গেয়ে থাকি, আমি গান গেয়ে কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি, আর গভীর রাত্রে তুমি আমার ঘরে ঢুকে কোরআনের চার চারটা বিধানকে লঙ্ঘন করেছ। কোন সুবহানাল্লাহ! মেয়েটা বলছে, যুবক শোনো, এই রাজ্যের খলিফা আমার, এই রাজ্য চলে ইসলাম কোরআন দিয়ে, আমরা কোরআন বুঝি, তুমি গভীর রাত্রে আমার ঘরে ঢুকেছ, ইসলামের বিধানকে অস্বীকার করেছ চারটা, আর আমি করেছি একটা, তোমাকে চার বিধানের কারণে আগামীকালকে তোমাকে অমরের দরবারে নালিশ দিয়া তোমাকে আমি কাঠগড়ায় নিয়ে যাব। অমর চিন্তা করলেন, ঘরে ঢুকে কি আবার বিপদে পড়লাম নাকি? ঢুকলাম, গান গাচ্ছে শুনলাম, এখন বলতেছে আমি আরো ভুল করেছি। তিনি বললেন, তুমি কি করেছো আর আমি কি করেছি এটা আগে বলো, এরপরে তুমি অমরের কাছে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ দিও, আমার আপত্তি নাই, কিন্তু জানতে হবে আমি করলাম কি আর তুমি করলে কি। এবার মেয়েটা ডাক দিয়া বলে, যুবক রে আমি কোরআনে কারিমের সূরা লোকমানের ৬ নম্বর আয়াতের বিধানকে লঙ্ঘন করেছি। আল্লাহ কোরআনে কারিমের সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা সাবিলাল্লাহি বিগাইরি ইলম ওয়া ইত্তাখিযাহা হুজওয়া। আমি কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি। আল্লাহ কোরআনে কারিমের সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে বলেছে, দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে যারা অশ্লীল বাক্যের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে মানুষকে দিনের পথ থেকে বিপদে নিয়ে যায়, গান বাজনাকে সমর্থন করে, গান বাজনা গায়। অযুবক আল্লাহ বলছেন এগুলো হারাম, গান হারাম, বাজনা হারাম। আল্লাহ বলেছে আমি গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, আল্লাহর কোরআনের এই বিধানকে লঙ্ঘন করেছি, আমি তওবা করে নেব, কিন্তু তুমি কেন আমার ঘরে ঢুকে চারটা বিধানকে লঙ্ঘন করলে? আমি তো একটা লঙ্ঘন করেছি। আল্লাহ এতে বললেন, গান হালাল না হারাম? সবাই বললেন না, সবাই বলেন গান হালাল না হারাম? আর বাংলাদেশে বাউল আছে, বাউল আসেনি, বাউল গায়ক আছে না, কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? হে জানে না, ৫০ লক্ষ টাকার চ্যালেঞ্জ দেয়, কেউ যদি গান বাজনা হারাম বলতে পারে ৫০ লক্ষ টাকা দিব। ও টাটকা শয়তান, কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে কারিমের সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে বলছেন, গান বাজনা
অশ্লীল নৃত্য হালাল না হারাম। সুতরাং যারা গান গায়, গানে যায়, গানে শরীক হয়, সভাপতি হয়, টাকা পয়সা দেয়, প্রমোট দেয়, প্রোটোকল দেয়, সবগুলা জাহান্নামি। আর বিভিন্ন দিবসে যারা বাংলাদেশে গান বাজনাকে প্রতিষ্ঠা করতে চায়, ওরা মুসলমান নয়, ওরা জাতির জাতীয় দুশমন। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে গান বাজায়, মানে ইচ্ছে হইল যে বিয়ে করতে করতে যেন গান বাজিয়ে মরে যায়। বিয়ে বাড়িতে গান বাজায়, গায়ে হলুদ করে করে না এগুলা। আবার বাবা দেখবেন হাজি সাহেব আছে না নাই, সবগুলো শয়তান, একবার অরিজিনাল টাটকা শয়তান। কথা বলেন না কেন? অনেক এলাকা, অনেক লোক আছে আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, দাড়ি নাভি পর্যন্ত লম্বা, হাতে দেড় হাত লম্বা তসবি, নামাজও পড়ে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি আছে না নাই, সুদ খায়। আমার বন্ধুগণ, বিয়ে বাড়িতে গান হালাল না হারাম? কথা বলে। এরপরে এই যে গায়ে হলুদ বললাম, হালাল না হারাম? কথা বলেন না কেন? ছেলে মেয়ে যুবক যুবতী মিলে যেই মেয়েটা সারা জিন্দগি নিজে নিজে গোসল করলো, বিয়ের দিন তার গায়ে হলুদ লাগাইয়া সবাই মিলে গোসল করায়, এর চাইতে নির্লজ্জ আর নষ্টামি কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? হারাম কাজ কাউকে করতে দিবেন না, পারবেন তো ইনশাল্লাহ। এখানে কারা কারা বিয়ে করেন নাই একটু হাত উঠান দেখি, বিয়ে করেন নাই? ওরে আল্লাহ, সব বিয়ে করে বলেছি নাকি? বিয়ে করেন নাই যারা, মোটামুটি হাত উঠেছে। আপনারা বিয়ে করবেন না? কথা বলে না। বিয়ে করলে যৌতুক নিবেন? কথা বলেন, যৌতুক নিবেন? যৌতুক যদি নেওয়ার দরকার থাকে, যৌতুক নেওয়ার আগে তুমি তোমার বাসার বাথরুমে গিয়ে দুই চার ঘন্টা খাইয়া চলে আসবা। শয়তান কত বড় চিন্তা করে, যৌতুক নেওয়া যাবে না। কয় আমার ছেলেকে এম ফিল করাইছি, মাস্টার করাইছি, করাইতে গিয়ে 30 লাখ টাকা খরচ গেছে, তোমার মেয়েকে এমনি এমনি নিমো 20 লাখ টাকা দেওয়া লাগবে? বলে না, এগুলো মানুষ না জানোয়ার। বাংলাদেশে দেখবেন, পত্রিকায় দেখবেন, টেলিভিশনে দেখবেন, কোথাও বাল্য বিয়ে, মানে 18 বছরের নিচে, 21 বছরের নিচে যদি বিয়ে হয়, এটাকে বাল্য বিয়ে বলা হয় বাংলাদেশে। এ অপরাধে যুবক আর যুবতীকে, মেয়ে আর মেয়ের জামাইকে জেলের ভিতরে নেওয়া হয়, যারা সাক্ষী দেয় তাদেরকেও জেলে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? মেয়ের বাবা ছেলের বাবাকে পিটাইয়া দেওয়া হয়, পুলিশ পিটায়। আরে বাংলাদেশ বুঝো, আজকে তোমরা বাল্য বিয়েকে আইন করে বন্ধ করতে পেরেছো, কিন্তু বাল্য প্রেমকে তোমরা বন্ধ করতে পারো না। প্রেম বন্ধ করতে পারলো না। আজকে যাই যে গেল ভ্যালেন্টাইন্স ডে, এই যে মাথায় ফুল দিয়া মেয়েরা, এটা ফাগুন, যে ফাগুনের প্রথম দিন স্বেচ্ছায় যারা দর্শিতা হয়ে যায়, অনেক মা বাবা দেখবেন, অনেক মেয়েরা স্বেচ্ছায় বন্ধুদের সঙ্গে তারা জেনা বিবিচারে লিপ্ত হয়, এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মরে যায়, অনেক সময় তারা ডিজে পার্টিতে যায়, সিজা খায়, মরে যায়। যখন ধরা পড়ে তখন দেখবেন বোরকা পইরা করতে যায়। কত বড় শয়তান চিন্তা করেন, এই বুরকাটা এখন ধরা খাইয়া বুরকা না পুইরা, যদি আগে বুরকা পড়তো তাইলে ঝামেলায় পড়তো। আজকে আপনারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরেন, এক করছে সেক করছে, আমাকে দেখা একটা ইসলামী আন্দোলনের কর্মী মাদ্রাসা মসজিদের আলিম ওলামা ছাত্র তোলাবা কোনদিন এই সমস্ত ডিজে পার্টিতে গিয়েছে, অন্যায় করেছে, এগুলো পাওয়া যাবে? কালকে দেখলাম বাংলাদেশের কুমিল্লায় কলেজের ইউনিভার্সিটির কিছু ছেলেরা, কিছুদিন আগে করছিল গত বছর রাজশাহীর কিছু ছেলেরা মিছিল করতেছে, যারা তাদের নাম দিয়েছে, তারা হচ্ছে সিঙ্গেল, প্রেম বঞ্চিত না, প্রেম বঞ্চিত। লুচ্চামির তো একটা সিস্টেম থাকা দরকার, লেভেল থাকা দরকার। বাংলাদেশ কত নিচে চলে গেছে, তারা সিঙ্গেল ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে কোনো মেয়ে টাইম দেয় না, তারা গার্লফ্রেন্ড পায় না, প্রকাশ্যে রাস্তায় মিছিল করতেছে। মনে হইতেছে আমি মনে হয় উগান্ডার থেকে খবর নিতেছি, এটা বাংলাদেশের কথা বলতেছে, রাস্তায় মিছিল করতেছে। আর বাংলাদেশের যে কিছু সাংবাদিক আছে না,
সাংঘাতিক রকমের শয়তান, কথা বলেন না কেন? এই সাংবাদিক নামের সাংঘাতিক মুনাফিকগুলা তারা এগুলা কাভারেজ করে, তারা কাভারেজের কোনো জিনিস পায় না। কে কোন দিন হাসি দিল, কোন নায়িকা কোন দিন কাশি দিল, কা কোন দিন গলা ব্যথা হইল, কে কোন দিন একটানে এক কাপ চা খাইল, তা তারা হেডলাইন করে, কথা বলেন না কেন? আর বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ইয়াতিম বাচ্চারা স্কুলে যেতে পারে না, বই পায় না, কথা বলেন না কেন? অনেক মায়েরা চিকিৎসার টাকা পায় না, কালবারের টাকায় চেয়ারম্যান চুরি করে খায়, মেম্বার খায়, এমপি খায়, মন্ত্রী খায়, এগুলো তারা চোখে দেখে না, কথা বলেন না কেন? এর কারণ সমাজে কোরআন নাই না আছে। আজকে আপনারা গানের টিচার রাখেন, গানের টিচারের বেতন 5,000 টাকা, অঙ্কের টিচারের দেন, টিচারের দেন আপনারা 3,000 টাকা, 6,000 টাকা দেন ইংলিশের একজন শিক্ষককে, সব ঠিক। আর মাত্র যিনি কোরআন শরীফ পড়ায় কত দেন? 500 টাকা করে মিথ্যা কথা বলছে, 100 টাকা দেয়, এর মধ্যে 11 মাস বাকি, কতক্ষণ লাগে? 100 টাকা দে, এরপরে 11 মাস বাকি, তো 5 মাস পরে বলতেছে এই ছাত্রের বাপ বলতেছে, হজরত আপনি তো আমার ছেলেকে কোরআন শরীফ শিখাইছেন, আলিফ বা তাসা শিখছে আপনার কাছে, 500টা টাকা নেন, 500 টাকা আপনাকে দিলাম, আপনি নিয়ে আমার মা বাবার কবরটা একটু জিয়ারত করেন, আর আমার ছেলেটারও কোরআন শরীফ পড়াইলেন। এই মানুষের চিন্তা করে করলোটা কি? আমি তো 11 মাসের বেতন পাই, দিল 500, তাও 600 টাকা বাকি এখনও আছে, এর মধ্যে কোথায় আর মা বাবার কবর জিয়ারত করতাম, তাহলে টাকাটা দিল কিসের, কথা বলেন না কেন? এই হচ্ছে আমাদের কন্ডিশন সমাজ। আজকালকে কিছু টিচার যারা এই সমাজের সিটার, কথা বলেন না কেন? পুরাটাই সিটার, যাদের কাছে দিন নাই, ইসলাম নাই, পরিবারে গিয়ে পড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় পড়াচ্ছেন, নষ্টামি করছেন, পরিবারকে ধ্বংস করছেন, মেয়েদেরকে ঘর থেকে বের করছেন, ছেলেদেরকে ঘর থেকে বের করেছেন, ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা করবো না, 12টা তো হয়েই যেতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, সামনে কিছু কিছু বইলে শেষ করে দেব। হযরতে ওমর ফারুক পরিচয় গোপন করে বললেন, বোন রে এবার সুর নরম করলেন, মেয়েটা বলছে আমি কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি, গান বাজনা ইসলামে হারাম, আমি গান বাজনা করেছি, এই জন্যে যদি আমি অপরাধ করি, আপনি আমার ঘরে ঢুকে চারটা বিধানকে লঙ্ঘন করেছেন। অমর বলেন আমি কি বিধান লঙ্ঘন করলাম তুমি একটু বলো। এবার মেয়েটা বলছে আপনি এক নম্বর বিধানকে লঙ্ঘন করেছেন, কোরআনে কারীমের 2 নম্বর পারার 2 নম্বর সূরা সূরা আল বাকারার 189 নম্বর আয়াতের বিধানকে লঙ্ঘন করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুত মিন যুহুরিহা ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون أجبك الله بلچن تم راجدي قرمان شر غريب ربش كرتي هاي কোনো প্রয়োজনে তোমরা কোনো মানুষের ঘরে যদি যেতে হয়, অবশ্যই তোমরা মানুষের ঘরে গেলে তোমরা পিছনের দরওয়াজা দিয়ে চুরের মতো ডাকাতের মতো ঢুকো না। আল্লাহ বলছেন কোরআনে কার ঘরে যদি ঢুকতে হয় পিছনের দরওয়াজা দিয়ে চুরের মতো ডাকাতের মতো ঢুকবে না। আল্লাহ বলছেন ঢুকতে যদি হয় অবশ্যই তোমরা ঘরের সদর দরওয়াজা দিয়া মেইন দরওয়াজা দিয়া ঢুকবা। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে কারো ঘরে ঢুকতে হলে সদর দরওয়াজা দিয়া ঢুকবা। এরপর আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আজবাক তোমাকে আমি চিনলাম না, তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করেছো,
গড়ের সদর দরওয়াজা দিয়া প্রবেশ করো নাই, তুমি আমার গড়ের পিছন দিক দিয়ে বেড়া ভেঙ্গে অথবা ছাদ ভেঙ্গে ঢুকেছ, কোরআনের বিধানকে সরাসরি লঙ্ঘন করেছ। সকালবেলা অমরের আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করব, চোরের মতো আমার ঘরে ঢুকে আমার চরিত্র নষ্ট করতে চাইলা। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কই কি, কথা তো ঠিকই। সুবহানাল্লাহ বললেন না, সবাই বলেন না সুবহানাল্লাহ। তুমি এক নম্বর বিধা ঘরের দরওয়াজা দিয়ে ঢুকো নাই, অন্যায় করেছো। দুই নম্বর বিধান দেখবেন, যখন নির্বাচন আসে বাংলাদেশে, তখন রাত্রবেলা কিছু নেতা টাকা নিয়ে সদর দরওয়াজা দিয়া যায় না, পিছনের দরওয়াজা দিয়া টাকা দিয়া বুট কিনে নিয়া, যারা সমাজে মরা মানুষ 20 বছর আগে মরছে তারও বুট দিয়া নির্বাচনে ফাঁস করতে চায়। এরা নেতা নয়, এরা নেতা নয়, সবগুলা এমন এমন নেতা যারা মরা মানুষের কাফন বিক্রি করে খায়। ঠিক কি বলে অযুবক, তুমি কোরআনের দুই নম্বর বিধানকে লঙ্ঘন করেছ। আল্লাহ কোরআনে কারীমের 18 নম্বর পারার 24 নম্বর সূরা সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. পড়েন আল্লাহ আকবার। আজবক আল্লাহ রাব্বুল ইজ্জত বলে জানান, কোরআনে কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরা নিসার 27 নম্বর আয়াতে বলছেন, যারা ঈমান এনেছো তোমরা যখন কোন মানুষের ঘরে ঢুকবা, নিজের ঘর ছাড়া অন্য কোন মানুষের ঘরের ভিতরে প্রবেশ করবা, অবশ্যই অবশ্যই তোমরা তাদের কাছ থেকে অনুমতি নিবা। কোন সুবহানাল্লাহ, কোরআনের কি সুন্দর বিধান, সুবহানাল্লাহ বললেন না। কারো ঘরে গেলে অনুমতি নিয়ে যাইবা, এমন কি তুমি যদি তোমার মায়ের ঘরেও ঢুকো, মা কোন অবস্থায় আছেন তুমি জানো না, কতক্ষণ না কেন আপনি অনুমতি নিয়ে ঢুকবেন। আপনার স্ত্রীর রুমেও যদি ঢুকতে হয় আপনি অনুমতি নিয়ে ঢুকবেন, সে কোন অবস্থায় আছে আপনি জানেন না। আপনি সন্তান, আপনি ভাই, আপনি বোনের রুমে ঢুকলে আপনি অনুমতি নিয়ে ঢুকবেন, কথা বলেন না কেন। এই বিধান কার, সবাই বলেন কার। ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে, আজকে অনুমতি লাগে না। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেবর সব নিয়ে এক জায়গায় বসে সব কথা বলেন না কেন, আছে না নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তুমি অনুমতি নিবা, আর যদি ঘরের দরজার সামনে দাঁড়ায়া ডাকা ডাকি করো, ঘরের ভিতর থেকে কেউ ঢুকবার অনুমতি না দেয়, কথা বলবা না, তুমি চলে যাইবা। আর যদি কেউ এসে বলে আপনি আসছিলেন দেখা করার কথা ছিল, টাইম নাই, সময় নেই, অন্যদিন আসবে, আল্লাহ বলছেন অবশ্যই সম্মান দিয়া তুমি চলে আসবা, ওই জায়গায় দাঁড়াবার তোমার দরকার নাই। কারণ যে অনুমতি দিল না তার ঘরে ঢুকতে যাওয়া না, আল্লাহ হারাম করে দিয়েছেন কত জিনিস হারাম আপনারা দেখেন। এই যে আল্লাহ বলেছেন কারো অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকা হারাম। অযুবক তুমি আমার ঘরে ঢুকবার সময় অনুমতি নেও নাই, অনুমতি নিছেন আমার, কথা বলেন না কেন। আমার বলতেছেন ঠিকই তো, আমি এতদিন তো এই আয়াতগুলো চিন্তা করলাম না, এত বিপদ। এক নাম্বার তো ঘরের বিপরীত দিক দিয়ে ঢুকে অপরাধ করছি, দুই নাম্বার ভুল তো করছি, এখন দেখতেছি অনুমতি নিছি না। আচ্ছা বোন, এত এত নরম গলে এখন কথা বলতেছি বোন, আচ্ছা বলো তো আমার তিন নাম্বার ভুল কি। মেয়েটা এবার বলছে, যুবকে তোমার তিন নাম্বার ভুল হলো, আল্লাহ কোরআনে কারীমের 18 নম্বর পারার 24 নম্বর সূরা সূরা নিসার 61 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন, ফাইদা দাখাল তুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান
طَيِّبَةً আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফাইদা দখলতুম বুয়ুতান তোমরা যখন নিজের ঘরে পরের ঘরে যেখানেই ঢুকো ফাসাল্লিমু আলা আনফুসিকুম ঘরের ভিতরে যারা আছে অবশ্যই তাদেরকে সালাম দিবা সালামের জবাব না পাওয়া পর্যন্ত ঘরে প্রবেশ করবা না আল্লাহু আকবার ইসলাম কি সামাজিক শিষ্টাচার কি সুন্দর ব্যবহার আমাদেরকে শেখাচ্ছে এগুলো কোনোদিন পড়েন থিসিস করেন না কোরআন পড়েন না কোরআন আপনি তো এমন নেতার পিছনে ঘুরতেছেন নেতা গম চুর চাউল চুর কালবাড়ের টাকা চুর কথা বলেন না কেন আপনার যৌবন কেমন নেতার পিছনে খরচ করে দিয়েছেন ঘোরায়া ঘোরায়া কিয়ামতের দিন জবাব দিবেন আল্লাহ বলেছেন শাবাবাকা কাবলা হারামিক এই নজওয়ানের হিসাব দেওয়া লাগবে ভুল হয়েছে কয়টা সবাই বলেন না কয়টা উমর দেখেন ঠিকই তো তিনটা ভুল করে ফেলছে আচ্ছা বোন আর কি ভুল করেছে কত কাপনে চার নাম্বার ভুল করেছে আল্লাহ কোরআনে কারিমের 26 নাম্বার পারা সূরা হুজরাত 49 নাম্বার সূরা এই সূরার 12 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ্জান ইন্না বাযাজ্জানি ইসমু ওয়ালা تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله ইন্না আল্লাহ তাওয়াবুর রহিম পড়েন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যারা ঈমান এনেছো ইজতানিবু কাসীরাম মিনাজ্জান তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো কোন আল্লাহু আকবার আরো জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহ বলছেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ইন্না বাদাজ্জান্নি ইসমান তোমরা ধারণা থেকে বেঁচে থাকো কারণ অনেকগুলা ধারণা গুণা অনেক ধারণা কি আপনি যে আমার ঘরে ঢুকলেন আমাকে ধারণা করলেন কোন যুবকের কুলে মাথা রেখে গান গেয়েছি এই ধারণাটা তো ইসলামে হারাম করেছে সুতরাং আপনি এই জায়গায় আমাকে ধারণা করলেন ভুল করলেন কোরআনের বিধান সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের বিধানকে লঙ্ঘন করলেন আপনি অন্যায় করেছেন আমার বন্ধুগণ আপনি দেখলেন এক যুবক ছেলে আপনাদের বাগের হাটের রাস্তা দিয়া একটা মেয়েকে রিক্সায় করে নিয়ে যায় আপনি ধারণা করলেন হতে পারে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যায় কথা বলেন আপনি ধারণা করেছেন হতে পারে না হতে পারে পরের বিষয়টা হারাম আপনি ধারণা করেছেন তার গার্লফ্রেন্ড নিয়ে যায় তার বান্ধবী নিয়ে যায় হতে পারে এই মেয়েটা তার স্ত্রী কথা বলেন হতে পারে তার বোন পারে না হতে পারে তার মেয়ে আপনি ভুল করেছেন ধারণা করে এটা হারাম আপনি কক্সিস বাজারে গিয়েছেন সি বিচে আপনি সেন্ট মার্টিনে গিয়েছেন আপনি দেখলেন বিচের মধ্যে পানির মধ্যে একটা ছেলে একটা মেয়েকে কুলে করে নিয়ে সাঁতার কাটতেছে আপনি বলেন সিসি করলোটা কি কার মেয়েকে ইউনিভার্সিটিতে ধরে নিয়ে চলে আসছে হারাম যে বেচারা গোসল করে হয়তো কবিরা গুনাহ করতেছে পাবলিকের সামনে কিন্তু হতে পারে তার স্ত্রী তার বোন তার মেয়ে কথা বলেন না কেন ধারণা করা হালাল না হারাম অজব তুমি চার চারটা বিধানকে লঙ্ঘন করেছো আমাকে ধারণা করেছো জবাব দিবা কালকে তোমার নাম ঠিকানা দিয়ে যাও কালকে তোমার বিরুদ্ধে ওমরের আদালতে নালিশ করব ওমর কত বিপদে পড়লাম ভুল তো চারটা এখন যদি জানতে পারে কেউ কালকে আমি ঘরে ঢুকছি দিলে আমার চরিত্র নিয়ে তো টানাটানি পড়বে কথা বলে ঠিক না ওমর তো চিন্তায় পড়ে গেছেন এক সাধারণ নাগরিকের ঘরে ঢুকে আর আজকালকের বড় বড় নেতারা নাগরিকের ঘরে ঘুমায় কথা বলে ঠিক কিনা কত এমপি কত চেয়ারম্যান ধরা খায় কথা কোন না কেন কত খারাপ চিন্তা করে কষ্ট হচ্ছে আপনাদের এবার আমার বললেন বুনরিপ সত্য কথা বলো তোমার পরিচয়টা আমাকে দাও তুমি কে আমি তোমার পরিচয় ছাড়া জানতে চাই মেয়েটা ডাক দিয়ে বলছে যুবক এতক্ষণ যেহেতু পরিচয়ের কথা বলতেছে তাহলে শোনো
আমি একজন কোরআনের হাফেজা আল্লাহু আকবার বললেন আল্লাহু আকবার আমি একজন কোরআনের হাফেজা আর আমার স্বামী একজন আল্লাহর পয়গম্বরের সাহাবী দুটা রওয়ায়াত কেউ বলছেন আমার স্বামীর নাম আব্দুল্লাহ বিন সাদ কেউ বলছেন সাদ বিন আব্দুল্লাহ দুটা রওয়ায়াত আমরা বলবো আব্দুল্লাহ বিন সাদ অথবা সাদ বিন আব্দুল্লাহ যেই হোক আমার স্বামী আল্লাহর পয়গম্বরের সাহাবী আপনি কি ধারণা করলেন আমার তো আশ্চর্য হয়ে গেলেন কি বলে মেয়েটা ও নাকি কোরআনের হাফেজা এজন্যই তো সুন্দর করে বুঝাইয়া দিছে ওরা কোরআনের হাফেজা হলেও কোরআন বুঝে আর আমাদের দেশে টাইটেল দিয়া কামিল পড়ার পর কোরআনের দুই চার আয়াত আমরা বুঝতে পারি না ঠিক কি বলে ইমাম সাহেবরা নামাজে যা পড়ে হ্যাঁ নিজেও জানে না কি পড়তেছে কথা বলেন না কেন সুদের আয়াত যায় ঘুষের আয়াত যায় জিহাদের আয়াত যায় ইমাম সাহেব মসজিদে ওয়াজ করে সব গুরুস্থানের ওয়াজ করে চাকরি যেন না যায় কথা বলেন না কেন সব কথা তো আর বলবো না রাত্র ১২টা হয়ে গেছে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় কষ্ট হচ্ছে না এজন্য আর লম্বা করবো না কি বলছেন বুঝি নাই আচ্ছা আচ্ছা আমার বন্ধুগণ কথা বুঝতেছেন আপনারা বুঝতেছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন এত আস্তে কথা বলেন কেন জোরে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ মেয়েটা পরিচয় দিচ্ছে যুবক তুমি আমাকে চিনো না আমি একজন সাহাবীর স্ত্রী আজ থেকে এক বছর আগে আমাদের বিয়ে হয়েছে আমি মদিনার এক সুন্দরী মেয়ে আমার স্বামী মদিনার এক সুপুরুষ সুদর্শন যুবক আমাদের বিয়ে হয়েছে আজ থেকে এক বছর আগে ১২ মাস আগে আ যুবক মনের ব্যথা যখন বলেছো তাহলে শোনো আমার মনেও ব্যথা জমে গিয়েছে তুমি শোনো কি বলতে চাই যুবক রে ১২ মাস আগে আমাদের বিয়ে হয়েছে যেই দিন বিয়ে হলো বিয়ের দিনে দুনো পক্ষের আত্মীয় স্বজন বসা আমি যখন আমার স্বামীকে কবুল করে নিলাম কালিমা পড়ে ফেললাম আমার স্বামী আমাকে কবুল করে নিল কালিমা পড়ে ফেললো এমন সময়ে দুনুপক্ষর আত্মীয় স্বজন মিলে খুরমা খাচ্ছেন খুরমা পোলাও খেজুর বিলিয়ে দিচ্ছেন সবার মধ্যে আনন্দ দেখা দিল আমি ঘরের এক কর্নারে বসে আছি আমার স্বামীর সঙ্গে আমার দেখা হয় নাই চিন্তা করলাম যেহেতু খুরমা বিলিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরে হয়তো স্বামী স্ত্রীকে এক জায়গায় একত্রিত করা হবে আমি দুটা নয়ন ভরে আমি আমার স্বামীকে দেখব আমার স্বামী মদিনার একজন বড় আলেম একজন বড় যোদ্ধা আমি আমার স্বামীকে কোনোদিন দেখি নাই মানুষের মুখে তার কত প্রশংসা শুনেছি কিন্তু যখন সমস্ত আত্মীয় স্বজন মিলে খাবার খেতে চললেন আমি ঘরের কর্নারে বসে আছি চিন্তা করলাম স্বামী আসতে যতক্ষণ দেরি হয় আমি সময় নষ্ট করে লাভ নাই আমি ছিলাম কোরআনের হাফেজা ঘরের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে যাই সুবহানাল্লাহ বলেন কেমন ছিল ইসলামী পরিবার আজবাব এমন সময় আমি দেখলাম আমার স্বামী শুধুমাত্র কেবলমাত্র হাত ধুয়েছেন খাবারের প্লেটে হাত দিবেন এমন সময় একজন কাসি একজন বার্তাবাহক এসে সালাম দিয়ে দাঁড়িয়ে গেল আর ডাক দিয়া বললেই মজলিসের ভিতরে সাদ বিন আব্দুল্লাহ নামে কেউ আছে অথবা আব্দুল্লাহ বিন সাদ নামে কি কেউ আছে আমার স্বামী দাঁড়িয়ে গেলেন কাসিদ চিঠি হাতে দিয়ে বলল এই চিঠি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের পক্ষ থেকে এসেছে আপনি খুলে দেখেন আজ বক্ত বিশ্বর এমন সময় আমার স্বামী হাতটা কি মুছে দিয়া চিঠি যখন খুলতে গেলেন
চিটি খুলে চুকির পানি ছেড়ে দিলেন। কাছেই ছিল তার জিহাদের পোশাক, বরের পোশাক গুলা খুলে ফেললেন, জিহাদের পোশাক পরে ফেললেন। আর সকল মুরব্বীদেরকে ডেকে বললেন, শোনেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরের পক্ষ থেকে চিঠি এসেছে, তিনি আমাকে ডেকে পাঠিয়েছেন আর বলেছেন আমি যেখানে আছি যে অবস্থায় আছি আমাকে চলে যেতে হবে, এখন বেরাকে সেনা সৌরিতে চলে যেতে হবে, ওমরের সামনে দাঁড়াতে হবে, আমাকে তিনি রোমান এবং পারস্যের বিরুদ্ধে জিহাদের সেনাপতি বানিয়ে দিয়েছেন, আমি যে অবস্থায় আছি অবস্থায় চলে যেতে হবে। সুতরাং আজকে আপনাদের সঙ্গে সময় কাটাবার কথা ছিল, আমিরুল মুমিনের নির্দেশ অমান্য করা যায় না, সুতরাং আপনারা খাবার খেতে থাকবেন, এই মুহূর্তে আমি কথা রক্ষার জন্য জিহাদের ময়দানে আমি চলে যাব। এমন সময়ে সমস্ত আত্মীয় স্বজন সবাই মিলে আমার স্বামীকে বুঝাতে চাইলেন, অমরের কথা, অমর তো আল্লাহর রসুল না, অমর তো আর সৃষ্টিকর্তা না, অমরের কোরআন কথা তো আর কোরআন না যে পাল্টানো যাবে না, যেহেতু আজকে তুমি বিয়ে করেছ আমরা তোমাকে এক সপ্তাহ দুই দিন তিন দিন থাকতেই বলবো না, শুধুমাত্র কেবলমাত্র আজকের রাত্রটা তুমি স্ত্রীর সঙ্গে কাটাইয়া যাও, বাসরাত্র ফুলসজ্জা রাত্রটা কাটাইয়া যাও, এটাই তোমার কাছে আমাদের মিনতি। যেহেতু আমার আল্লাহ না রাসূল না কথা মানা এত যুক্তিসঙ্গত না, আজকে রাত্রে কাটাইয়া দিলে সমস্যা হবে না। অযুব কেমন সময় আমার স্বামী সবার সামনে করোনার আয়াত শোনাইয়া দিলেন, আমার স্বামী কোরআনে কারিমের পাঁচ নম্বর পারা আর চার নম্বর সোরা সোরা নিসার 59 নম্বর আয়াত শোনাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়াউলিল আমরি মিনকুম। আমার স্বামী শোনাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন যারা ঈমান এনেছ তারা আল্লাহর অনুসরণ করবা, রাসূলের অনুসরণ করবা, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। এরপর আল্লাহ বলেছেন, ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা তাদের অনুসরণ তোমাদের করা লাগবে, আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলে পাকের আদেশ মানা যেমন ফরজ, তোমাদের মধ্যে যারা নেতা হবে নেতার আদর্শ নেতার কথা মানা ফরজ। কিন্তু আল্লাহ বোঝাতে গিয়ে ওলিল আমরকে আলাদা শব্দ দিয়ে ওয়াও দিয়ে আল্লাহ বলেছেন, আল্লাহ বোঝাতে চাইলেন এমন নেতাকে মানা ফরজ, আল্লাহকে বিনা বাক্যে মানা ফরজ, রসুলকে বিনা বাক্যে মানা ফরজ, আর নেতাকে মানতে হবে শর্ত সাপেক্ষে, যেই নেতা আল্লাহ এবং রসুলের পথে চলবে, যেই নেতা নামাজের কথা বলবে, যেই নেতা কোরআনের কথা হাদিসের কথা ইসলামী আন্দোলনের কথা বলবে, এই নেতাকে মানা আল্লাহ এবং তার রসুলের মতো ফরজ, আর যেই নেতা আল্লাহ রসুলকে মানে না তাকে তো মানা যাবে না, বরং তার কপালে 100 জুতার বাড়ি দিয়ে এই দল থেকে চলে আসা দরকার। ঠিক কি না বলে? যেই দলে ইসলাম নাই, যেই দলের নেতা ফেন্সি ডিল খায় তার কর্মীরা ইয়াবার ব্যবসা করে, আছে না নাই, থাকা যাবে না। আল্লাহ বলছেন, আপনারা এসছেন কষ্ট করে, বলছেন উনি আল্লাহ বলছেন আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, উল আমরকে মানতে হবে। হযরত ওমর আল্লাহকে মানে না, রসুলকে মানে না, মানে সুতরাং ওলিল আমরে মিনকুম
আল্লাহ এবং রাসূলের কথার মতো ওমরের কথা মানা ফরজ। সুতরাং বিয়া রাখেন, খাবার রাখেন, বছর রাত্র রাখেন, সব কিছুকে লাত্তি দিয়ে ফেলে দিয়ে যেতে পারি, কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য যদি ডাক আসে আমরা ঘরে বসে থাকতে পারি না। ঠিক কি না বলেন? বের হয়ে চলে গেল। আজবাক এমন সময় আমার স্বামী আমার ঘরের দরজায় আসলেন, সালাম দিলেন, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। স্বামী এসে বললেন, স্ত্রী আমি ঘরে ঢুকতে চাই না, তোমার সঙ্গে দু মিনিট কথা বলতে চাই, কোরআন তেলাওয়াতটা থামাও। তোমার সঙ্গে আজকে আমার বিয়ে হয়েছে, তোমাকে আমি দেখি নাই, তুমিও আমাকে দেখো নাই, আজকে ফুল সজ্জার রাত্র ছিল, কিন্তু আমার এই মুহূর্তে আমাকে জিহাদের সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, আমি চলে যাই। কাগজের মধ্যে লেখা চার মাস, চার মাসের জন্য আমি চলে গেলাম, চার মাস পরে ছুটি ফেলে আসব, এতদিন পর্যন্ত নিজেকে ভালো রাখবা, আমানতের সঙ্গে চলবা। আজবক আমি আমার স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামীরে আমি মদিনার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সুন্দরী মেয়ে, আপনিও সুদর্শন একজন পুরুষ, আপনাকে আমি দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই, ঘরের ভিতরে আপনি আসেন, একটা মিনিট আপনাকে দেখে রাখতে চাই, যদি আপনি জিহাদের ময়দানে যাওয়ার পরে আল্লাহ না করুক আপনি যদি শহীদ হয়ে যান, কিয়ামতের দিনে আমি আমার স্বামীকে খুঁজে পাওয়া লাগবে, এই জন্যে আমি একটু দেখে রাখতে চাই। আমার স্বামী আমাকে ডেকে বলেন, স্ত্রী রে তোমার মনের যদি ইরাদা ইচ্ছা থেকে থাকে, এই চাহিদা যদি হয় আর ধৈর্য ধারণ করে তুমি থাকতে পারো, আমি শহীদ হয়ে গেলে কেয়ামতের দিন জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। আজবাক এমন সময়ে আমার স্বামী চলে গেলেন, আর দেখা হলো না, চার মাস দেশে যেদিন পূর্ণাঙ্গ হয়ে গেল ওই দিন আমি সুন্দর করে হাতে পায়ে মেহেদি দিলাম, ডিজাইন করলাম, অর্নামেন্টস জুয়েলারি ইউজ করলাম, স্বামীর জন্য জীবন যৌবন উৎসর্গ করে আমি সাজলাম। আজ আমার স্বামী আসবে, আমার ফুল সজ্জার রাত্রে স্বামীকে সবটুকু উজাড় করে বিলিয়ে দিতে চাই। আমি যখন স্বামীর জন্য সেজে গুজে বসে আছি, এমন সময় সন্ধ্যার পরে আরেকজন কাসিদ একজন বার্তা বাহক চিঠি নিয়ে আমার কাছে এসে হাজির, ডাক দিয়ে বলছে, আপনি কি অমুক সেনাপতির স্ত্রী? আমি বললাম হ্যাঁ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনের পক্ষ থেকে আপনার কাছে চিঠি। আমি চিঠি খুললাম, চিঠি খুলে দেখি আমার স্বামীকে হযরত ওমর আরেকটা যুদ্ধের জন্য সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, আরো চার মাস, চার মাস, আরো চার মাস পরে আসবেন। মনে বড় ব্যথা পেলাম, চার মাস চলে গেল, এবার আবার চার মাস চলে যাবে, কষ্ট পেলাম, সারা রাত্র কান্না করলাম, দিল করে স্বামীকে ভালোবাসতে চাইলাম, দেখা নেই, সাক্ষাৎ নেই, আগে কি টেলিফোন ছিল, দেখা করার সুযোগ ছিল নাকি? কোনো সুযোগ নাই। আর চার মাস চলে গেলাম, আজবক আট মাস যেদিন পূর্ণাঙ্গ হলো, আমার বান্ধবীরা আমার আত্মীয় স্বজন বলছে, আজকে তোর স্বামী আসবে, আমি আট মাসে রান্না বান্না শিখেছি, স্বামীর জন্য রান্না করেছি, এই আট মাসে আমি 280 খতম কোরআন পড়ে স্বামীর জন্য দোয়া করেছি, স্বামীর জন্য আজকে আমি সেজগুজ করে বসে আছি, আট মাস পরে মিটমিট করে আলো জ্বালায়া আমি রাত্রবেলা অপেক্ষা করতেছি, বেনারসি শাড়ি পরে ঘরের কর্নারে, স্বামী এসে আমাকে ডাকবেন, আমি দরজা খুলে দেব না, দরজাটা আস্তে করে লাগাই দিব, আমার স্বামী আসবে, দরজায় ডাক দিবে, ঘরের লাইট অফ করে রাখবো, খুঁজে পাবে না। আমি আমার স্বামীকে চমকাইয়া দেওয়ার জন্য পিছন দিক থেকে এসে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন করব। সুবহানাল্লাহ। আজব অন্তরের ভিতরে ভালোবাসা নিয়ে
স্বামীর জন্য যখন আট মাস পরে অপেক্ষা করলাম, আট মাস পরে আমার কাছে দেখি আরেকজন কাসিদ চলে আসলো, চিঠি নিয়ে এসে বলছে আপনার কাছে চিঠি রাখেন, খলিফাতুল মুসলিমিনের কাছ থেকে এসেছে। চিঠি হাতে নিয়ে দেখি আমার স্বামীকে হযরত ওমর আরেকটা যুদ্ধের জন্য সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এইভাবে চলতে লাগলো, মনের ব্যথা কাউকে বলতে পারি না, মনের দুঃখ কাউকে বলতে পারি না। আজকে বারো মাস পূর্ণ হতে লাগলো, আগামী কালকে রাত্রে আসলে বারো মাস হয়ে গেল স্বামীকে দেখি নাই। এই জন্য গভীর রাত্রে ঘুম আসে না, ঘুম নাসবার কারণে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেছি, স্বামীর জন্য দোয়া করে বলেছি আল্লাহ তাআলা আমার স্বামী যেখানে আছে সহিহ সালামতে আজকে রাত্রে আমার কাছে পাঠাইয়া দাও। কিন্তু যুবকরে আজ রাত্র চলে যায়, স্বামী যখন আসে না, মনের ব্যথায় ঘরের ভিতরে বৈশা বৈশা, স্বামীর বিরহে স্বামীকে না পাওয়ার আকাঙ্ক্ষায় আমি গান গেয়েছি, আমি কারো কোলে মাথা রেখি নাই, আমি আমার স্বামীকে পেতে চাই, এই জন্যে আমি গান গেয়েছি আর কিছু না। কিন্তু যুবক এতক্ষণ যা বলেছি তোমাকে সব সত্য, কিন্তু তুমি যে আমার ঘরের ভিতরে পারমিশন না নিয়া, সালাম না দিয়া, ঘরের দরজা দিয়া না ঢুকে সন্দেহ করে ঢুকে চারটা কোরআনের মূলনীতিকে অস্বীকার করলা, কালকে সকাল হয়ে গেলে ওমরের কাঠগড়ায় তোমাকে দাঁড় করাইয়া দেব। কোন সুবহানাল্লাহ। ওমর বললেন, বোন তোমার কাছে মাফ চাই, আগামী কালকে দেখা হবে, ওমরের আদালতে তোমাকে যাওয়া লাগবে না, ওমর হয়তো আসতে পারে, আমি খবর দিব, আর তোমাকে কষ্ট করা লাগবে না। আমি দেখি ওমর ঘর থেকে বের হয়ে ডাইরেক্ট মসজিদে নববীতে সেজদায় পড়ে কান্না করে বলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কোন বিপদে পড়লাম, এখন আমি কোরআনের চারটা বিধান লঙ্ঘন করেছি, কোন বিপদে। দৌড়িয়া তিনি চলে গেলেন নিজের মেয়ে আমাদের মা হযরত উম্মে হাফসার কাছে, আর ডাক দিয়া বললেন, মেয়েরে তোমার কাছে জানতে চাই রে মা, একজন স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন পর্যন্ত একাধারে থাকতে পারে? কোরআনের কথাগুলো বলছি। হযরত হাফসা ডাক দিয়া বললেন, আব্বা জান, কোনদিন আপনি আমাকে প্রশ্ন করলেন না, হঠাৎ করে আপনি আমাকে প্রশ্ন করেন, কারণ কি? আমারে ফারুক বললেন, কারণ তোমাকে পরে বলবো, আগে বলো কতদিন পর্যন্ত একজন স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারে? হযরতে হাফসা বলেন, আব্বা জান, কষ্ট করে হলো চার মাস থাকতে পারবে, চার মাস পরে যদি থাকতে হয় নির্ঘাত কষ্ট হবে, অথবা ইনসাফের উল্টা চলবে, অথবা কোনো অন্যায় করবে, হারাম কাজে লিপ্ত হয়ে যেতে পারে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে গুনার কাজে লিপ্ত হতে পারে, চার মাসের উপরে থাকতে পারবে না। হযরত ওমর চিন্তা করলেন, একটা মেয়ে বিয়ের পরে একটা দিন স্বামীকে দেখে নেই, আর আমি বারো মাস আটকায় রাখিয়ে দিছি, করলামটা কি? আমার বন্ধুগণ এখান থেকে বলতেছে, আপনি বিদেশ, কানাডা যান, ব্রিটেন যান, যেখানেই যান, কত বছর বিয়ে করে আপনি আপনার স্ত্রীকে ঘরের কামলা বানিয়ে রেখে গিয়েছেন, আপনার ঘরের সবাইকে রান্না করে খাওয়ায়, ঘর মুছে রাখে, কিন্তু তুমি স্বামী কোথায় আছো খবর রাখলা না। কেয়ামতের দিন ওই স্ত্রী যদি দুনিয়ায় অন্যায় করে থাকে তোমাকে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ঘর ঠিক করেন, স্ত্রীকে কার কাছে রেখে না, কথা বুঝতেছেন না? আমার হযরত ওমর দৌড়ে গেলেন সেনাবাহিনীর কাছে, আর গিয়া বললেন, অমুক নামে সাহাবীকে বের হয়ে আসো। আব্দুল্লাহ বিন সাদ অথবা সাদ বিন আব্দুল্লাহ বের হয়ে আসলেন, তিনি বললেন, বাবা যাও তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার ছুটি বাড়াইয়া দিলাম 15 দিনের, বাড়িতে যাও, আর তোমার স্ত্রীর কাছে গিয়ে বলবা আমি গতকালকে রাত্রে গিয়েছিলাম, তার মনের কষ্টগুলো আমি শুনেছি, সে যেন আমাকে মাফ করে দেয়, আমি কেন আগে খবর নিতে পারলাম না, আর তোমাকে ছুটি দিলাম, তোমার স্ত্রী যতদিন পর্যন্ত স্বেচ্ছায় তোমাকে আবার না ছেড়ে দিবে ততদিন পর্যন্ত সেনাবাহিনীতে যোগ দেওয়া লাগবে না, তোমার বেতন বাইতুল মাল থেকে চলতে থাকবে। ইসলাম কেমন বিধান দিয়েছে! এই দিন থেকে হযরত ওমর সেনাবাহিনীতে বলে দিলেন যে প্রত্যেক মাসে 3 দিনের ছুটি, প্রত্যেক মাসের 3 দিনের ছুটি ওমর ঘোষণা করলেন। আজও সেনাবাহিনীতে
পুলিশে প্রত্যেক মাসে তিন দিনে ছুটি, ওই যে অমর ঘোষণা করেছিলেন আজও আছে, সবাই আওয়াজ করে বলেন সুবহান। আমি জানতে চাই এই অমরের জিন্দেগির এই পরিবর্তন, এই যে একটা মহিলা কোরআন দিয়ে বলে দিল এত পরিবর্তন দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে হয় নাই, এত পরিবর্তন হয়েছে আল কোরআন দিয়ে, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এই জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াত কে দাল উচ্চ আয়াতের ভিতরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেছেন, তোমরা যদি কোরআনকে লাইটার ম্যাগনেট হিসাবে ধরে রাখতে পারো, দুনিয়ার কোন কাফের দুনিয়ার কোন বেঈমান তোমাদের ক্ষতি করতে পারবে না। কোন সুবহানাল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার। তারিখে ইবনে জারির তাওয়ারিতে লিখেন, আল্লাহর পয়গম্বর একদিন বৃহস্পতিবার রাত্রবেলা জুমাবার রাত্রে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা তুমি তো বলেছ দিনের দাওয়াত দেওয়ার জন্য দুটা জিনিস লাগে দিনের দাওয়াত দিতে, আয় আল্লাহ টাকা পয়সা লাগবে, কারণ দিনের দাওয়াত দিতে পয়সা খরচ করা লাগে। তুমি আমার কাছে মক্কার সব থেকে ধনী মেয়ে খাদিজাতুল কুবরাকে আমার প্রেমে ফেলে দিয়ে তাকে আমার কাছে বিয়ে দিয়ে তার সমুদয় সম্পত্তি ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়েছে, আয় আল্লাহ তাআলা একটা পয়েন্ট আমি পেয়েছি, কিন্তু পাবলিকের কাছে মক্কার মানুষের কাছে দিনের দাওয়াত দিতে হলে নেতৃত্বের দরকার, লিডারের দরকার, ক্ষমতার দরকার। আয় আল্লাহ আমি গোটা মক্কা ঘুরে দেখেছি, মক্কায় দুইজন বড় বড় লিডার আছে, মক্কায় বড় বড় দুইজন ব্যক্তি আছে, একদিকে তারা মক্কার সব থেকে বড় সন্ত্রাস, আরেকদিকে তারা মক্কার সব থেকে বড় ডাকাত, অপরদিকে তারা মক্কার সব থেকে বড় নীতি নির্ধারক। দুজনের নাম কিন্তু আমার। বিশ্ব নবী গভীর রাত্রে হাত উঠিয়া বলেন, আল্লাহ তাআলা তোমার কাছে আমি দুইজন অমর চাই না, একজন অমর যদি পেয়ে যাই আমি মক্কা এবং মদিনায় দিনকে জিন্দা করতে পারবো। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, হয়তো ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনুল হিশাম দুই অমর থেকে যে কোনো একজন অমরকে তুমি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও, আমি দুইজন অমর চাই না। বিশ্ব নবী বোঝাতে চাইলেন গোটা সমাজকে পরিবর্তন করতে গেলে দুজন অমরের দরকার নাই, একজন হলেই চলবে। সুতরাং বর্তমান সমাজে, বর্তমান বিশ্বে, বর্তমান বাংলাদেশে র‍্যাব, চিতা, কোবরা, বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআইডি, জিএফআই দিয়ে এই সমাজের মানুষকে কন্ট্রোল করা যায় না, চরিত্রের পরিবর্তন করা যায় না, লক্ষ লক্ষ মানুষকে প্রশাসনে চাকরি দিয়ে পরিবর্তন হয় না। আমরা বুঝতে চাই এই সমাজের ভিতরে একজন কোরআনওয়ালা অমর যদি দাঁড়িয়ে যায় 48 বছর 50 বছর 21 সাল, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আবু জাহাল এবং অমর দুজন কিন্তু আমার, দুজনের ভিতরে দুটা পরিবর্তন ছিল, অমরের ভিতরে চিন্তা ছিল আমি সত্য যদি পেয়ে যাই আমি মানব, সত্য পেয়ে গেলে মানব, যে কোনো মানুষ মুসলিম হতে গেলে দুইটা আলো লাগবে, নূর নালা নূর, কোরআনের লাইট লাগবে, অন্তরের লাইট লাগবে, কোরআনের আলো লাগবে, অন্তরের আলো লাগবে, দুই আলো যদি একত্রিত হয়ে যায় মানুষ মুসলিম হয়ে যাবে। হযরত ওমরের অন্তরের আলো আগে থেকে প্রজ্বলিত ছিল, সত্য যদি আমি পাই কোরআনের লাইট পাই মেনে নিব, আর আবু জাহালের অন্তরের লাইটটা আগে থেকেই নিভিয়ে ফেলেছিল, যে সত্য হোক মিথ্যা হোক কোনো কারণেই মুহাম্মদকে মানা যাবে না। এই জন্যে ওই জায়গায় পার্থক্য, আবু জাহালের অন্তরের লাইট নিভাইয়া ফেলেছে,
আমি সত্য জানবো কিন্তু মানবো না, এই জন্য আবু জাহাল সত্য জানত মানত না। আর অমরের চিন্তা হলো আমি যদি সত্য কোনোদিন পাই মেনে নিব। যখন বিশ্বনবী দ্বীনের দাওয়াত দিতেন প্রাথমিক পর্যায়ে, মক্কায় মাত্র তিনজন চারজন অথবা ছয়জন মুসলিম, হযরত ওমর মাঝে মাঝে চিন্তা করতেন আমি দেখি মুহাম্মদ কি বলতে চায়, কি কোরআনের দাওয়াত দিতে চায়, মানুষের কাছে কি পৌঁছে দিতে চায় দেখতে চাই। আমার বন্ধুগণ, যে পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছেন, হযরত ওমর চিন্তা করলেন আমি দেখব মুহাম্মদ কি বলতে চায়, তিনি চলে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবী ওই সময় কোরআনে কারিমের 29 নম্বর পারা, 69 নম্বর সূরা, সূরা আল হাক্কা নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর কাছে পৌঁছে গেলেন, নবীজি বললেন আল হাক্কা মাল হাক্কা, মিলানো যত জায়গায় দেখবেন ওমা আদরাকা মাল হাক্কা, প্রত্যেকটা জায়গায় মিলানো। হযরতে আমার চিন্তা করলে লোকটা এত সুন্দর করে পড়ে, অথচ মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে যায় নাই, কোন শিক্ষকের কাছে পড়ল না, এত সুন্দর করে পড়ে এগুলা কোথায় পেল? আল্লাহ রসুল তখন নামাজ পড়তেছে, নমর এসেছে কি না তিনি জানেন না, কিন্তু কোরআনের মর্যাদা আছে না নাই, কথা বলেন আছে না নাই। আল্লাহ বুঝাতে চান বন্ধুরে, এই অমরকে দিয়ে মক্কার মানুষ ইসলামকে বন্ধ করে দিতে চায়, এই অমরকে দিয়ে নাঙ্গা তরবারি দিয়ে তোমাকে কতল করে দিতে চায়। আর আমি আল্লাহ কৌশল করলাম, ওরা যে কৌশল করে দিনকে মুছে দিতে চায়, আমি আল্লাহ কৌশল করলাম ওই জিনিসটার মাধ্যমে, আমি আল্লাহ দিনকে জিন্দা করতে চাই। আল্লাহ আকবার! তারা যে জিনিসের মাধ্যমে দিনকে মুছে দিতে চায়, আমি আল্লাহ ওই জিনিস দিয়ে দিনকে জিন্দা করতে চাই। এই কথা আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, দুনিয়ার মানুষেরা রে ওরা দিনকে মুছি দেওয়ার জন্য যত কৌশল করে, আমি আল্লাহর কৌশল তো আরো শ্রেষ্ঠ, ওরা জানে না। এই কথার তাগিদে আল্লাহর একটু দূরে গিয়া সূরা নিসার 76 নম্বর আয়াত বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। জালাল জানাইয়া দিলেন, কাফের বেঈমানেরা যত কৌশল করে না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল করি। সুবহানাল্লাহ! আমার নবী কোরআন তিলাওয়াত করতেছেন সূরা হাক্কা, আমার আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটা তো কোনোদিন কোনো জায়গায় পড়ে না, এত সুন্দর করে পড়ে কেমনে, কোথায় পেল? আল্লাহর নবী কোরআনে নামাজের ভিতরে পড়তে লাগলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমার নবী বললেন, যা নামাজের ভিতরে আমি তেলাওয়াত করি তোমরা জানো না কোথায় পেলাম, তা তো একজন সম্মানিত ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ! বলেন হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, আমি কি চিন্তা করি, ও কেমনে বুঝলাম, ও তো নামাজ পড়ে আমি তার পিছনে, আমাকে ও দেখতেছে না, কিন্তু আমি কি চিন্তা করলাম, ও এত সুন্দর করে বুঝাইয়া দিল, আর এত সুন্দর করে কবিতা আবৃত্তি করে, কোন কবির কাছে কবিতা শিখলো এত সুন্দর কবিতা। যখন ওমর বললেন মুহাম্মদ কবি হয়ে গেছে, এত সুন্দর করে কবিতা আবৃত্তি করে, আল্লাহর পয়গম্বর নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া
بقول شاعر قليلا ما আশ্চর্য হয়ে গেলেন। আমি তোকে মনে মনে বলেছি ও মনে হয় কবি হয়ে গেছে, কিন্তু দেখতেছি ও প্রত্যেকটা কথার উত্তর দেয়, বুঝতে পেরেছি মোহাম্মদ তাহলে মনে হয় বড় জাদুকর হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন, সবাই জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি বুঝতে পেরেছি ও গণক হয়ে গেছে, বড় জাদুকর। এই জন্যে তো আমার সবগুলা কথা বুঝি আল্লাহর পয়গম্বর এবার নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আমার নবী এবার তেলাওয়াত করলেন, তোমরা মনে করো এগুলা গণকের কথা জাদুকরের কথা, না না, এগুলার থেকে তো কম মানুষ হিদায়ত লাভ করে, জিকির অর্জন করে। আমি যা তেলাওয়াত করি সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোন সুবহানাল্লাহ। অমর তো আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি যা চিন্তা করি ওর নামাজে তাই বলে, আল্লাহু আকবার বলে। হযরত আমার দিলটা নরম হয়ে যাচ্ছে। আজকে যখন এই আমার বিশ্ব নবীকে মারবার জন্য বের হলেন, আমার নবীকে আঘাত করবার জন্য আমার যখন বের হয়েছেন, আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। রাস্তায় যাওয়ার পরে যখন বুঝতে পারলেন নিজের বোন কালিমা পড়েছে, নিজের বোন জামাই কালিমা পড়ে ফেলেছে, নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, নিজের বোন ফাতেমার ঘরের দরজায় গিয়ে নক করলেন, আর বললেন বোন দরজা খুলে দাও। বোন বুঝতে পেরেছে ভাই তো আমার এসেছে, এখন মেরে ফেলবে। ওই জায়গার মধ্যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তোহা, হযরতে ফাতেমা আর তার স্বামী সাইদকে পড়াচ্ছিলেন, তেলাওয়াত করাচ্ছিলেন, বুঝাচ্ছিলেন। ওমরের আওয়াজ শুনে তিনি কোরআনের কপি সহ ঘরের কর্নারে গোপনে লুকিয়ে পড়লেন, যেন দেখা না যায়। আমরে ফারুক ঘরের ভিতরে প্রবেশ করলেন, তরবারির উল্টা পিঠ দিয়া নিজের বোনের স্বামী শরীরের মধ্যে আঘাত করতে লাগলেন, রক্তাক্ত যখন স্বামী হয়ে গিয়েছে, বোন ফাতেমা দৌড়াইয়া এসে বলছে বাইরে তুমি আমার স্বামীকে কেন আঘাত করো। হযরত ওমর এই কথাগুলো শুনবার পরে নিজের বোনকে আঘাত করতে লাগলেন, নিজের বোনকে তো বেশি তিনি আঘাত করলে বোনের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হল। আবার ফাতেমা ডেকে ডেকে বলছেন ভাই আমার তুমি আমাকে আঘাত করেছ, তোমার শরীরে যে খাত্তাবের রক্ত রয়েছে এই রক্ত তো আমার বডিতেও রয়েছে, সুতরাং তুমি মনে করো না তুমি আমাকে শুধু মেরেই যাবা, তুমি আমার স্বামীকে আঘাত করেছো, আমাকে আঘাত করেছো, আমরা মরে যেতে পারি, টুকরো টুকরো করে ফেলে দিতে পারো, কিন্তু যে কোরআনের আলো পেয়েছি, কোরআন নামক লাইটের কাছে গিয়েছি, মরে যেতে পারি, এই কোরআনকে ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। আমারের মন আস্তে আস্তে নরম হয়ে গেল, কি ব্যাপার, এত আঘাত প্রাপ্ত হওয়ার পরেও কোরআন ছাড়তে চায় না। দিল নরম করে বোন রে বললেন, বোন রে কি তেলাওয়াত করলে আমাকে দে। বোন ডেকে ডেকে বলছেন ইন্নাকা রিজসুন, ভাই তুমি তো নাপাক অপবিত্র, তোমাকে কোরআন দেওয়া যায় না, তোমার হাতে কোরআন উঠে দেওয়া যায় না, তোমার হাতে কোরআন দিতে পারি না, তুমি অপবিত্র, সুতরাং পবিত্র না হলে কোরআন তোমার হাতে দেওয়া যায় না। হযরত ওমর বললেন তোমরা আমাকে গোসল করাও। আমারে ফারুক গোসল করলেন, ঘরে আসলেন, হযরতে খাব্বাব ঘরের কর্নার থেকে বের হয়ে সূরা তোহার কপিটা দিলেন,
সূরা তোহা তিনি পড়তে লাগলেন। পড়তে পড়তে যখন হযরত আমর চলে আসলেন ১৪ নম্বর আয়াতে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, ঠাস করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলেন। তার কাছে কোরআনের লাইভ পৌঁছে গেল, কোরআনের আলো পৌঁছে গেল, কোরআনের জ্ঞান পৌঁছে গেল। যে লোকটা আমার নবীর মাথা কাটবার জন্য এসেছিলেন, বোনকে ডেকে বললেন, বোন রে খবরদার দেরি করা যায় না, কোথায় মোহাম্মদ আছেন আমাকে নিয়ে যাও, আমি এই মুহূর্তে তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। যে লোকটা মাথা কাটবার জন্য এসেছিল সন্ত্রাস, এই লোকটা এখন নিজে কালিমা পড়বার জন্য যা। আমার বন্ধুগণ, রাসূলের পাক তখন দারুল আরকামে আছেন, আবুল আরকামের বাড়িতে বিশ্বনবী অবস্থান করতেছেন। হযরত আমর যাচ্ছেন চোখে আবার পানি, আমর যাচ্ছেন বিশ্বনবীর দরবারে, তরবারিটা তখনও খোলা, কাঁধে ফেলে দিয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়িয়ে আছেন, আমার নবীকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাতিজা এই ওমর মক্কার সবথেকে বড় সন্ত্রাসী, আমার নাঙ্গা তরবারি নিয়ে আসতেছে, হয়তো তোমাকে আঘাত করবে, জমিন থেকে উঠায়া দেবে, তুমি আমার হাতে তরবারিটা উঠায়া দাও, এই মুহূর্তে আমি ওমরের শরীর থেকে মাথাটা আলাদা করে দেই। বিশ্বনবী ডাক দিয়া বললেন, চাচা না, আমি আল্লাহর কাছে জুমাবার রাত্রে দোয়া করেছি দুই ওমরের জন্য, আল্লাহ হয়তো আমার দোয়াকে কবুল করে ইসলামের শক্তিমত্তাকে বাড়াইয়া দেওয়ার জন্য এই ওমরকে আমার কাছে পাঠাচ্ছেন। কোন সুবহানাল্লাহ, আমার পৌঁছে গেলেন বিশ্বনবীর সামনে, নবীদের চেহারা মুবারকের দিকে তাকালেন, আমার নবী ওমরের চেহারার দিকে তাকায় মুস্কি হাসলেন। নবীজি যখন মুস্কি হাসতেন তার পুরাটা চেহারায় হাসির রেখা ফুটে উঠত। নবীজি মুস্কি হাসলেন, দাঁতের মাত্র এক টুকরা দাঁতের অগ্রভাগ, সামনের একটা দাঁতের অগ্রভাগ বের হয়েছে, আর হযরত আমর নবীজির হাসি আর দাঁতের দিকে তাকায় আশ্চর্য হয়ে গেলেন। এত সামনাসামনি এত সুন্দর করে মানুষটাকে কোনোদিন দেখি নাই। তিনি তাকায়া দেখে নবীজির দাঁত মোবারক যে বের হয়েছে তার আলোটা আসমানের চন্দ্র সূর্যের চাইতে আরো বেশি আলোকিত। কোন সুবহানাল্লাহ, দেরি করলেন না, আর ডেকে বললেন, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি হাত লম্বা করে দেন আর আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, বুঝাতে চাই, এই অমর ছিলেন সন্ত্রাসী, এই অমর ছিলেন ডাকাত, যার কাছে মাথা কাটা ছিল ডালভাত, দিনে লাগবে না রাত্রে লাগবে। এই মানুষটা যখন কোরআনের কাছে আসলেন আল্লাহ তাকে পরিবর্তন শুধু এতটুকু করেন নাই, আল্লাহ এক সময় তাকে এই জামানার অর্ধ পৃথিবীর খলিফা বানাইয়া দিয়েছিলেন। এজন্য আমি বুঝাতে চাই যে কথা কোরআনের কাছে আসেন পারবেন না ইনশাল্লাহ, কথা বলেন পারবেন না ইনশাল্লাহ। এবার আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনার মাথা কাটবার জন্য, মাথা তো কাটলাম না, নিজের জিন্দেগিটা দিয়ে দিলাম, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমরা যে ইসলাম কবুল করলাম এটা কি সত্য? নবী জীবন অবশ্যই ইসলাম সত্য। আল্লাহ রাসূল, আপনি যে কোরআন পড়ালেন এই কোরআন কি সত্য? অবশ্যই সত্য। আমাদের আল্লাহ কি সত্য? অবশ্যই সত্য। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি গোপনে গোপনে কেন দিনের দাওয়াত দিচ্ছেন? সব যদি সত্য হয় তাহলে আমরা গোপনে গোপনে দিব কেন? আমরা প্রকাশ্যে ইসলামী আন্দোলন করে দিনের দাওয়াত দিব। আপনি যে আন্দোলনের নেতা,
আজকে আমি নাম লেখালাম সেই আন্দোলনের কর্মী, আমি কর্মী থাকব, আপনি নেতা থাকবেন। মক্কায় আর গোপনে দিনের দাওয়াত চলতে পারে না। আল্লাহু আকবার বললেন না? নবীজি বলেন আমার এখন তো মক্কায় আছি, মক্কার জিন্দেগি বড় বিপরীত কষ্টের জিন্দেগি, সুতরাং এখানে প্রকাশ্যে কিচ্ছু করা যাবে না। আমার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কথা মানতে পারি না, আমি মানতে পারি না, আমি মূর্তি পূজার বিরুদ্ধে, সকল লষ্টামির বিরুদ্ধে এই মক্কায় একটা তাওহীদের মিছিল করতে চাই। আল্লাহু আকবার বললেন, কিসের মিছিল করবে? তাওহীদের মিছিল হবে, তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, আওয়াজ হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনি হবে। আমি মিছিল করতে চাই, আমি একটা পথসভা করতে চাই। রাসূল বলেন আমার তুমি বুঝতেছো না, আমাকে মারবার জন্যে, মুসলমানদেরকে মারবার জন্যে পাবলিক দাঁড়িয়ে আছে, আর তুমি আজকে মিছিল দিতে চাও। তিনি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন তাওহীদের পথে চললে আল্লাহ আমাদের জিম্মাদার, আমি তো কালিমা পড়েছি, আমার বিশ্বাস রাস্তায় যদি নেমে যায় আল্লাহ আমাকে ফেলে দিয়ে যাবেন না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ রাসূল পাককে জানায় দিলেন বন্ধু ওমরকে আটকায়ও না, এতদিন গোপনে গোপনে দাওয়াত দিছ, এবার মক্কা একটা মিছিল হবে। আল্লাহু আকবার বললেন না? রাসূল পাক বলেন আল্লাহ মিছিল তো দিবেন, কিসের মিছিল? তাওহীদের মিছিল হবে, মূর্তি পূজার বিরুদ্ধে, অগ্নি পূজার বিরুদ্ধে আজকে মিছিল হবে আমারের নেতৃত্বে। আল্লাহ মিছিল করতে গেলে তো পাবলিক লাগে, আমি তো ভাড়ায়ও পাবো না। নবীজি বলেন আমার তুমি যে মিছিল করতে চাও পাবলিক তো নাই, ইয়া রাসূলুল্লাহ কতজন মুসলিম আছে? গুনতে গুনতে দেখা গেছে আসেন এগারো জন। কয়জন? কয়জন মুসলিম? মাত্র এগারো জন, আর গোটা মক্কায় কাফিরে ভরা, কাফের বেইমানে ভরা। আমার বললেন এই এগারো জন দিয়ে মিছিল হবে, জটিকা মিছিল। আল্লাহু আকবার বলেন না? আরে জোরে বলেন না, আল্লাহু আকবার। আজকে আমাদের এই পাওয়ার নাই। হযরত আমার বললেন আপনার চাচা হামজা কোথায়? হামজার হাতে হাত রেখে বললেন হামজা তুমি এই মক্কার লিডার, তোমার জুলফিকারকে সবাই ভয় পায়, তুমি আছো আমি আছি, আমরা জীবিত থাকতে বিশ্ব নবীর শরীরে ফুলের ঠোকা পড়তে দেব না। আল্লাহু আকবার! এক মিনিট আগে যে আমার রাসূল পাকের মাথা কাটতে যায়, আজকে নবীজিকে বাঁচাবার জন্য কৌশল তৈরি করে পরিবর্তন করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? হযরত আমার বললেন এগারো জন দুই লাইন ধরে, পিছনে ছয় জন সামনে পাঁচ জন, কয়জন? পিছনের ছয় জনের পিছনে থাকবেন হামজা, আর সামনের পাঁচ জনের সামনে থাকবো আমি অমর। যেই তরবারি নিয়ে এসেছিলাম মুহাম্মদের মাথা কাটবো, এই তরবারি নিয়ে এখন মিছিল হবে, যে সেই রাসূলের বিরুদ্ধে কথা বলবে আমি অমর, শরীর থেকে মাথাটাকে নামাইয়া দেব। আল্লাহু আকবার! পরিবর্তন করে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা কিসের কৌশল করে? হযরত আমার এগারো জন, মাত্র এগারো জন কর্মীর মিছিল হচ্ছে রাস্তায়, পুরা মক্কায় কাফের বেইমান। বাংলাদেশের অবস্থার চাইতে ভালো না খারাপ? কথা বলেন নাকি? বাংলাদেশের অবস্থার চাইতে খারাপ না ভালো? খারাপ। মাত্র এগারো জন, আর এগারো জনের মধ্যে তো সব খুব ভালো পজিশনের না, কারো ঘর নাই, কারো বাড়ি নাই, কারো খাবার নাই। এই অবস্থায় হযরত ওমর তরবারি হাতে নিলেন, যেই মিটিং থেকে এসেছিলেন নবীজির মাথা কাটবার জন্য এই মিটিংয়ে গিয়ে হাজির, যেখানে আবু জাহাল, আবুল হাব, উতবা, সাহেবা, মুগীরা সবাই বসে আছে মুহাম্মদের মাথার অপেক্ষায়। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ বলছেন তোমরা আমার নবীর মাথা কাটাইবা, এখন কাটো। ওমরকে দেখতেছে নাঙ্গা তরবারি, আর ওমর নিজে বলতেছে নারায়ে তাকবীর। আরে অজানা জুড়ে বলে নারায়ে তাকবীর। ওমরের প্রথম স্লোগান মক্কায়, আল্লাহু আকবার বললেন না? মক্কায় প্রথম স্লোগান হচ্ছে আল্লাহর নামের
কাফেররা কই কি ব্যাপার, এত আওয়াজ করে সাউন্ড করে মিছিল হচ্ছে, অথচ মিছিলের সামনে আমাদের লিডার, আমরা তাকে টাকা দিয়ে পাঠাইলাম, সেই আমারই তো। আমার সবার সামনে গিয়ে বলেন মিছিল থামাও, তাকবীর বন্ধ করো। আবু জাহাল আবুল আহাব সবাইকে বললেন শোনো, আমার হাতের তরবারি তোমরা দেখতেছ, যারা তার মায়ের বুক খালি করতে চায়, বাচ্চাকে এতিম করতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়, সাহস থাকলে আসো, আমি মহা আমি অমর, আজকে মক্কায় ঘোষণা দিলাম আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিলাম কারো বাবার ক্ষমতা থাকবে রাস্তায় নামো, আমি অমরের তরবারি থেকে বাঁচতে পারবো না। আল্লাহু আকবার। এই তাকবীর শুনে আবু জাহাল বলতেছে মিটিং আজকে মুলতবি আমি গেলাম, আবুল হা বলতেছে আমিও গেলাম, অন পাবলিক দেখতেছে নেতা নাই সব ভাগছে। আল্লাহু আকবার বললেন না, একজন অমরের তাকবীরে মক্কার কাফেররা দাঁড়াতে পারলো না। সুতরাং বর্তমান সমাজে যারা আবু জাহাল আবুল হাবের পক্ষ অবলম্বন করে এই সমাজ থেকে দিনকে মুছে দিতে চায়, ইসলামী আন্দোলনের কর্মী সহ কোরআন সুন্নাহ প্রেমিক মানুষদেরকে যারা গালি দিয়ে রাস্তায় ফেলে পিটাতে চায়, মনে রাখবেন এই দিন দিন না। আবার যদি আমরা একজন অমরের অপেক্ষায় আছি, আমরা তো ইমাম মাহদির অপেক্ষায় আছি, চলে আসলে তোমাদের থাকবার জায়গা থাকবে না, ঠিক কিনা জুড়ে বলে। আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের, লম্বা কথা বলবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন, ইসলামের দাওয়াত শুরু করে দিলেন, যে লোকটা মাথা কাটতে গিয়েছিল আজকে সেই লোকটার হাতে ইসলামের পতাকা। আল্লাহু আকবার বললেন না। যুবকেরা শোনো, তোমাদেরকে বলতে চাই, আজকের এই সমাজে দিন নয়, আজকে যুবকদেরকে সন্ত্রাস বলা হয়, মসজিদে নামাজে আসলে জঙ্গি বলা হয়, আমাদেরকে শপথ নিতে হবে এই জমিন হাজার বৎসরের সমৃদ্ধ মুসলমানদের ইতিহাসের জমিন, কথা বলেন ঠিক কিনা। এই সমাজে দিন ছিল, দিন আছে, দিন থাকবে। আমার নবীকে যদি কেউ বাংলাদেশে গালি দেয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, তার থাকবার অধিকার বাংলাদেশে নাই।